আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মাস্টার 24। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা শিখব কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারি, সেভ করতে পারি। তো আজ আমি আপনাদের সামনে 5টি নিয়ম উপস্থাপন করব। একে একে এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের ইউটিউব চ্যানেল কোনোদিনও হ্যাক হবে না। ওকে, তো পুরো ভিডিওর সাথে আছি আমি শহীদ হাসান। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে আসি। তো আমাদের ইউটিউব হ্যাক হওয়ার আগে আমাদের জানতে হবে যে আমাদের ইউটিউব চ্যানেল কেন হ্যাক হয়, কোন কারণে আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক হয়। আমরা যদি কারণটা জানতে পারি তো আমাদের ইউটিউব চ্যানেল কোনোদিনও হ্যাক হবে না বন্ধুরা। তো চলুন আগে আমরা কারণটা জেনে আসি। তো আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক হয় মূলত লিঙ্কের মাধ্যমে। হ্যাকাররা আমাদেরকে ইমেল করেন, ইমেইলের লিঙ্ক দেয় একটা, এই লিঙ্কে যদি আমরা কপি করি আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। তো আপনারা অবশ্যই বলবেন যে ভাইয়া আমরা তো কোনো লিঙ্কে ক্লিক করি না, তা আমাদের চ্যানেল হ্যাক হয় কেন? তো আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। তো আমরা যারা ইউটিউবার আছি, তা আমরা অতিরিক্ত ইনকামের জন্য আমরা বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ নিয়ে থাকি, তাই না? হ্যাকাররা করে কি, কোম্পানির মতনে করে তারা আমাদেরকে ইমেল করে, ইমেলকে বুক করে বলে যে আপনাদেরকে এত ডলার দেওয়া হবে, আপনি আমাদের অ্যাপসটা রিভিউ করে দেন। সেম টু সেমভাবে হ্যাকাররাও কোম্পানির মতন করে আমাদেরকে ইমেল করে। যখন আমরা স্পন্সরশিপ মনে করি, এটাতে ক্লিক করি, তখনই আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাক হয়ে যায়। শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাক হয় না, আমাদের পুরো ফোনটি হ্যাক হয়ে যায়। তো আমরা মেইন কারণ জানতে পারলাম যে লিঙ্কের মাধ্যমে মূলত আমাদের চ্যানেল হ্যাক হয়ে থাকে। তো আমরা এখন কারণ জানলাম। এখন আমরা কি করে বুঝবো যে এটা, আমরা কি করে বুঝবো বিভিন্ন রকম স্পন্সরশিপ আছে ইমেইলের, এগুলো আমরা কি করে বুঝবো এটা হ্যাকারদের ইমেইল নাকি কোম্পানির ইমেইল? তো অনেক কনফিউশনের মধ্যে থেকে যায় এই প্রশ্নটা, অনেক কনফিউশন। তো আমরা কি করে বুঝবো? আমাদের তো কোনো আইডিয়া নেই যে এটা হ্যাকারের ইমেইল নাকি কোম্পানির ইমেইল। তো আজকে আমি এরকম 5টি নিয়ম নিয়ে আপনাদের সামনে রুলস হয়েছি, হাজির হয়েছি। তো আপনারা এই 5টি যদি নিয়ম মানতে পারেন তো আপনাদের চ্যানেল কোনোদিন হ্যাক হবে না। আপনারা যদি এই 5টি নিয়ম ভালো করে বুঝতে পারেন, জানতে পারেন, তো আপনারা খুব সহজে বুঝতে পারেন এটা কার ইমেইল, হ্যাকারদের নাকি কোম্পানির। তো চলুন আমরা নিয়মগুলো জেনে আসি। আমাদের লিস্টের প্রথম যে নিয়মটি রয়েছে, হ্যাকাররা যেভাবে ইমেইল করে, হ্যাকাররা মূলত ইমেইল করে তার কোম্পানি না হানে করে ইমেইল করে, কিন্তু তারা একটু ভিন্ন ধরনকে ইমেল করে, তারা একটু আকর্ষণীয়ভাবে ইমেল করে। কীরকম? যে তারা ইমেইলের মধ্যে বলে দেয় আপনাকে আমরা এত ডলার দেব, তো আপনি আমাদের অ্যাপসটা রিভিউ করে দিন, অ্যাপসটা অথবা যে কোনো কিছুটাই রিভিউ করে দিন। অবশ্যই বলে আপনাকে আমি $500 দেবো কি $700 দেবো। যদি কোনো ইমেইলের মধ্যে দেখেন যে ডলার উল্লেখ করা আছে, যদি সরাসরি আপনাকে প্রস্তাব দেয় আপনাকে $500 দেওয়া হবে, $700 দেওয়া হবে, তো উল্লেখ থাকে, মনে করেন অবশ্যই 100% হ্যাকারের ইমেইল। কারণ কোম্পানি আপনাকে কখনোই কোনোদিনও টাকা উল্লেখ করে বলবেন না আপনাকে আমি এত টাকা দেবো, আপনি আমার অ্যাপসটা রিভিউ করে দিন, কোম্পানি কোনোদিনও বলবে না। এটা শুধুমাত্র হ্যাকাররাই বলে। তো আমাদের মধ্যে এই বিষয়টি অনেক সচেতন হওয়া উচিত। তো আমরা যদি এই বিষয়টি সচেতন হতে পারি তো আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হওয়া থেকে অনেকটা বেঁচে যাবে। তো আমাদের যে দ্বিতীয় নিয়মটি রয়েছে সেটা হচ্ছিল, আমরা কোম্পানির সাথে কথা বলি। আমরা যখন কোম্পানি আমাদেরকে ইমেল করে তখন আমরা তাদের সাথে কথা বলি যে আমাদেরকে এত ডলার দিতে হবে, আমরা আমাদের টাকা চাই, আমাদেরকে যদি আপনি এত ডলার দেন তো আমরা আপনার অ্যাপসটা রিভিউ করে দেব। যদি কোম্পানি প্রথমেতেই যদি রাজি হয়ে যায়, আমরা যদি $200 চাই, কোম্পানি প্রথমে যদি রাজি হয়ে যায় হ্যাঁ ভাই আপনাকে আমরা $200 দেবো, আপনি আমাদের অ্যাপসটা রিভিউ করে দিন, তাহলে বুঝবেন এটা 99%, অর্থাৎ এটা হচ্ছে মানে 99% হ্যাকারের ইমেইল হতে পারে। কারণ কোনো কোম্পানি আপনাকে একবার প্রস্তাবেই কনফার্ম টাকা দেবে না। কারণ সব কিছুই কিনতে গেলে দামাদামি কিন্তু হয়, অবশ্যই হয় না? তো কোম্পানিও আমাদের সাথে ডিল করে, দামাদামি করে। তো হ্যাকাররা কোনোদিনও আপনাদের সাথে দামাদামি করবে না, কারণ তাদের মেইন টার্গেট চ্যানেল হ্যাক করা। তো আপনি এখন যতই চান তারা রাজি হয়ে যাবে, কারণ তাদের মেইন টার্গেট চ্যানেল হ্যাক করা। তো কোম্পানি সবসময় দামাদামি করবে, বুঝতে পারলেন? যদি এই নিয়মটা অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আমাদের মধ্যে যে তৃতীয় নিয়মটা রয়েছে সেটা হচ্ছিল চ্যানেল অ্যাকাউন্ট লগ ইন। আমি আপনাদেরকে বুঝে বলতেছি, মনে করেন যে আমরা একটু স্পন্সরশিপ পেলাম, তারপর আমাদেরকে কোম্পানি বলতেছে যে আপনি ফোনটা দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আমাদের অ্যাপসটি ডাউনলোড করবেন লিঙ্ক থেকে। অবশ্যই আপনার ওই ডিভাইসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন থাকতে হবে। কথাটা বুঝছেন কি? আপনার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে আমাদের ওই ডিভাইসের মধ্যে আমাদের চ্যানেলটি লগ ইন থাকতে হবে। যদি এরকমভাবে কোনো কোম্পানি বলে, অবশ্যই এটা 100% মানে 100% এটা হ্যাকারের ইমেইল। কারণ কোম্পানি কোনো দিন এভাবে বলবে না, কারণ কোম্পানি শুধুমাত্র মেইন টার্গেট হচ্ছে অ্যাপসটা রিভিউ করা। আপনি এখন কোন ডিভাইস দিয়ে ডাউনলোড করেন সেটা দেখা তাদের বিষয় না, কিন্তু হ্যাকারদের মেইন বিষয় হচ্ছে যে মোবাইল দিয়ে যে কম্পিউটার দিয়ে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন ওই ডিভাইসের মধ্যে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি আপনার ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টে যদি লগ ইন না থাকে তারা সেটা হ্যাক করতে পারবে না। ওকে, অবশ্যই কথাটি খেয়াল রাখবেন। তো আমাদের মধ্যে যে 4 নম্বর নিয়ম হচ্ছে, 4 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে আমরা কোম্পানির কাছ থেকে যখন স্পন্সরশিপ নিই অবশ্যই আমরা তাদের কাছ থেকে ভিডিও চাবো। আমরা তাদেরকে বলবো আমরা আপনাদের অ্যাপসটা যে রিভিউ করতেছি এর আগে কি কোনো লোক আপনার এই অ্যাপসটি রিভিউ করেছে, কোনো ইউটিউবার কি আপনার এই অ্যাপসটি রিভিউ করেছে? যদি রিভিউ করে থাকে এই সম্পর্কে আমাকে ভিডিওটি দেন, ওই ভিডিওর লিঙ্ক দেন। যদি সে ভিডিওর লিঙ্ক দিতে অথবা ভিডিও ব্যক্তিকে উল্লেখ করে বলতে যদি সে না পারে, যদি ভিডিওর লিঙ্ক না দিতে পারে, কারণ সে হ্যাকার। কারণ আমি বলতেছি বিভিন্ন যারা যে স্পন্সরশিপ দেয় তারা আমাদেরকে স্পন্সরশিপ দেওয়ার আগে বিভিন্ন রকম ইউটিউবারকে স্পন্সরশিপ দেয়। অবশ্যই বিভিন্ন রকম ইউটিউবার তাদের স্পন্সরশিপটির রিভিউ করে থাকবে, তাই না? যদি স্পন্সরশিপ যদি এটা সত্যি যদি হয় তাহলে তো রিভিউ থাকবে। এটা যেহেতু মিথ্যা, যেটা যদি হ্যাকারের স্পন্সরশিপ সেহেতু এটা তো রিভিউ নেই। ওকে, বুঝতে পারলেন? তো এখন 5 নম্বর যে নিয়মটা বলবো এটা স্পেশাল নিয়ম একটা। তো এই নিয়মটা অনেক ভালো করে শুনবেন, কারণ এই নিয়মটা প্রধানত হ্যাকারদের হাতে আমাদের বাঁচাতে পারে 100% বলা যাবে না, 99% হ্যাকারদের হাতেই এই জিনিসটা বাঁচাতে পারে। তো আমরা যারা ইউটিউবার আছি আমাদেরকে অবশ্যই 2টা ফোন থাকতে হবে, 2টা ডিভাইস থাকতে হবে, কম্পিউটার অথবা একটি স্মার্টফোন, অথবা থাকতে হবে 2টাই স্মার্টফোন অর্থাৎ 2টা অ্যান্ড্রয়েড ফোন। ওকে, কারণ কি আমি বলতেছি শোনেন, আমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের স্পন্সরশিপের লেআউটটা দিয়ে থাকি, জিমেল অ্যাকাউন্টে দিয়ে থাকি। এখানে একটি জিনিস খুব মনোযোগ সহকারে শুনবেন, এখানে কোনো দিনও আপনার ইউটিউবে যে জিমেল অ্যাকাউন্টটি আছে, ইউটিউবে আপনি যে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন ওই চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটি কোনো দিনও আপনি ডিসক্রিপশনে দিবেন না, বলে দিলাম। কারণ যদি আপনি ওই চ্যানেলের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ডিসক্রিপশন দেন, ডিসক্রিপশনের মধ্যে জিমেল অ্যাকাউন্টে দিয়ে দেন, তাহলে অবশ্যই কোম্পানি হোক অথবা হ্যাকারে হোক আপনার ওই ইমেলটার সাথে তার এই ইমেলটিতে আপনাদের সাথে যোগাযোগ করবে। বুঝতে পারলেন কথা ক্লিয়ার? তো ওই ইমেলটিতে আপনাদের সাথে যোগাযোগ করার ফলে আপনার ইমেলটা অবশ্যই আপনার ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আসবে, যার ফলে অবশ্যই আপনি ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লিঙ্কের মধ্যে ক্লিক করতে বাধ্য। তাছাড়া আপনি স্পন্সরশিপ নিতে পারবেন না। আমি আপনাদেরকে 2টা স্মার্টফোন নেওয়ার কথা কি যেন বললাম। তো আপনার একটার মধ্যে থাকবে আপনার ইউটিউব চ্যানেলের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন, এবং অন্য ডিভাইস আরেকটি ফোনের মধ্যে থাকবে আপনার স্পন্সরশিপের জিমেল অ্যাকাউন্টে। ওকে, যদি আপনাকে কোনো হ্যাকার বা কোম্পানি যদি মানে স্পন্সরশিপ করে তখন অবশ্যই আপনার অন্য ফোনে স্পন্সরশিপের ইমেলটা আসবে, কারণ আপনি অন্য যেহেতু ইমেল দিয়েছেন অন্য ফোনের মধ্যে যেহেতু আপনার ওই ইমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, আপনার ইউটিউব অ্যাকাউন্টে যেহেতু অন্য ফোনের মধ্যে লগ ইন করা আছে। বুঝতে পারছেন? তো আপনার 2টা ফোন মনে করেন, তো একটা ফোনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল লগ ইন আছে, অন্যটার মধ্যে আপনার স্পন্সরশিপের জিমেলটা লগ ইন আছে। বুঝতে পারছেন? তো স্পন্সরশিপের জিমেলটা যে ফোনের মধ্যে লগ ইন করা আছে এই ফোনের মধ্যে অবশ্যই স্পন্সরশিপের ইমেলগুলো আসবে, তাই না? যদি মনে করেন যে হ্যাকাররা আপনাকে ইমেল করলো, তো আপনি ভুলবশত ওই ইমেলের মধ্যে ক্লিক করলেন, ক্লিক করলে কি আপনার ইউটিউব অ্যাকাউন্টে হ্যাক হলো না, আপনার স্পন্সরশিপের জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হলো। তো আপনার তো ইউটিউব চ্যানেলটি হ্যাক হওয়া থেকে বেঁচে গেল, আপনি এখানে সাবধান হতে পারলেন। বুঝতে পারছেন কথা? যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে আরও ভালো। তো যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি টেনে টেনে দেখেন কিছু বুঝতে পারবেন না। ওকে, তো একটি কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইকগুলো অন করে দেবেন। আর ভিডিওটি আপনাদের ওই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের ইউটিউব চ্যানেল অলরেডি হ্যাক হতে চলেছে অথবা হ্যাক হতে পারে, তাদেরকে হ্যাকের হাত থেকে